ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বাক সম্মানিত দেনীবাই জানতে চাই যে শিক্ষক ছাত্র ছাত্রীদেরকে পড়াশোনা না করার জন্যে বা কোনো ধরনের দুষ্টামিতে সময় কাটানোর জন্যে বা বিভিন্ন ধরনের অন্যায় অপরাধের জন্যে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সমান যদি নিবাই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় একদিক দিয়া এরা হচ্ছে শিশু এরা গায়ের মোকাল্লা অর্থাৎ তারা শরীয়তের এখনো পরিপূর্ণভাবে পা বন্দ নন দিয়া তাদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হয় আর অনেক বাচ্চা অনেক সময় অনেক বেশি দুষ্টমি করে থাকে তো এই জন্য শিক্ষক বা অভিভাবক যারা আছে তারা অতিষ্ঠ হয় রাগ হয় মাত্রা এত বেশি বেড়ে যায় তাদের দুষ্টমির কারণে যে অনেক সময় বেশি তাদেরকে প্রহার করা হয় এ বিষয়ে শরীয়তের দিক নির্দেশনাগুলো অনেকেরই জানা নাই তাই বিষয়গুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই মাপকাঠিতে আসা সম্ভব হবে যারা একে যাতে করে একেবারে ছেড়ে দিয়ে হয় যাতে করে তারা বেপরবাহ হয়ে ওঠে আর এত বেশি যে প্রহার করবে না যার দ্বারাই শরীরের বিধান লঙ্ঘন হয় তাই এই মধ্যমন্ত অবশ্য অবলম্বন করতে হবে এই বিষয়ের উপরে আমরা একটা হাদিস যদি নাকি দেখি রাসুল সাল্লাম বলেন মুরু আউলাম বিশ্বালাহম আবনা উসিনা ওয়াহুম আবনা ওয়াসর ওয়াফার রেকো বাই না হুম ফিল হাজিসটি রাসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানকে সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স সাত হয় সাত বছর বয়সে শুধু নির্দেশ দিতে থাকবে গুরুত্ব বুঝতে থাকবে গুরুত্বের সাথে বলবে সালাত আদায় করোব হুমা বাহু মা বনা সার যদি তাদের বয়স দশ হয়ে যায় আর সালাত আদায় না করে তাহলে তাদেরকে তোমরা প্রহার করো অফারে কো বা এই নহম যায় এবং বিছানাতে তোমরা তাদেরকে আলাদা করে দাও মায়ের সাথে বাপের সাথে ভাই বোনের সাথে কারোর সাথেই দশ বছর বয়স থেকে আর থাকতে পারবে না এই হাদিসকে বিশ্লেষণ করলে অনেক কথাই আসবে আমি আমাদের শুধু মূল কথাই বলবো সালাতের ব্যাপারে যদি নাকি তার উদাসীন হয় দশ বছর বয়সে রাসুল সালসারের নির্দেশ হচ্ছে তাদেরকে প্রহার করা যাতে করেই তাদের সালাতের প্রতি আদত হয় অগ্রসর হয় তারা শিষ্টাচার যেন শিখে এই হাদিসটি আবু দাউদ এবং মোস্তাদে আহমদের মধ্যে উল্লেখ করা হয়েছে হাদিসটি সহী হিসেবে আল এরওয়া এর দুইশো সাতচল্লিশ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করছেন নাসুদ্দিন আল রহমতুল্লা আলী হাদিসটি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ছাত্রছাত্রী এবং ছোট বয়স যারা আছে তাদের প্রহারের কতগুলো বিধান অবশ্যই আছে ওয়াহুদ তাজিবু এলজা মহবিদ তালিম ওয়ালাইয়াল শেখ হু মিন জরর তাদেরকে এমনভাবে মৃদ আঘাত করবে যাতে করে তাদেরকে শিষ্টাচার দেওয়া যায় এবং শিক্ষা দেওয়া যায় এমন মারামারি না যাতে করে তাদের ক্ষয়ক্ষতি হয়ে যায় ওয়াক জাল হুকা আলি জালিকা দাবাবে তাকয়ুদ এই জন্যে বিদ্যানগণ কিছু নিয়মকানুন এখানে বেঁধে দিয়েছেন হাততাইয়ানবী তালা আমার যাতে করে এই বিষয়টা একেবারে সীমালঙ্ঘনও না হয় একেবারে উদাসীনও না হয় মধ্যমতা অবশ্যই অবলম্বন করতে হবে মাকসুদ মিনহুল মকসুদ মিনকে রেতাহ ওরা এই এইভাবে তাদেরকে কিছু প্রহার করবে যাতে করে উদ্দেশ্য সাধিত হয় এখানে সাধারণ ব্যথা দেওয়া উদ্দেশ্য এদেরকে কষ্ট দেওয়া বা যে কোনো ধরনের বেশি যে কোনো ধরনের আঘাত করে দেওয়া সেটা উদ্দেশ্য না এই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম উনারা বলেন আইয়া কুন মতাদান আলমান ওয়া কাইফান ওয়া মহাল্লান তাদেরকে যে প্রহার করবে মতাদ প্রহার মতাদ প্রহার বলা হয় যেটাকে বলা হয় সাধারণ প্রহার একেবারে যে ফিপড়ার কামড়ার মতো না যে বাচ্চা কিছু বুঝবে না আর একেবারে বেশি না যে তার এখানে বড় ধরনের ক্ষতি হয় এরকম না মধ্যম পন্থায় প্রহার করবে বাচ্চা বুঝতে পারে যে হ্যাঁ আমাকে এই কারণে কি দিছে মাই দিছে মানে ব্যথাটা অনুভব করে কিন্তু এই ব্যথার পরিমাণ একেবারে হালকা হবে না যাতে করে এই মাদ দেওয়ার কোনো ফায়দা নাই আর এত বেশি দিবে না যে বাচ্চার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায় আর মারার কতগুলো ধরন আছে এবং কোন জায়গাতে মারবে এটা ক্যালেখি হবে মারার ধরন এবং মহল মহলটা আমি আগে বলি একটা হাদিসের মধ্যে আসলে আতা দুটি বিল ওয়াজ তোমরা চেহারায় আঘাত করবে না আমাদের দেশের কথায় কথা বলে তোমার তোমাকে একটা ছড় দেব ছড় মানে মুখে দেওয়াটা এটা হারাম এটা এসো সালেশনের নির্দেশ পরিপন্থী বাচ্চাদেরকে হোক কাউকে হোক যে ছড় দিব বা ছড় দেওয়া এটা যে হারাম মুখে কোনো সময় আঘাত করা যাবে না আর একটা হচ্ছে ইয়া আল মোয়াল্ল আল আমান মিনহু বা ইয়া কোনো দরবহু লা শিক্ষক তাকে যে প্রহার করবে এটা হাত দ্বারা দিবে লাঠি দ্বারা দিবে না ও বেকদ্রের হায়জা প্রয়োজন হিসেবে দিবে যতটুকু প্রয়োজন ততটুকু দিবে একেবারে বেশি দিবে না আর বেশির একটু নির্ধারণ অমনারা করেন ওয়ালা ইয়েতে যা ওবাজু পিহে আসার দরাবাদ দশ বার দশ বারের বেশি মারবে না দশ বার দশ বার থেকে অধিক দিবে না কারণ একটা হাদিস আছে সেই বোকারের মধ্যে করেন আলা তোমরা দশের অধিক কি দিবে না বেতরাঘাত করবে না বা জিল যাকে বলা হয় শরীয়তের পরিবাসে একটা জিল্ড আছে যেটা চামড়ার দৈরিবেদ এর থেকে এর থেকে উপরে তোমরা দিবে না তবে আল্লা তোমার কথা তাল্লা যে সকল বিধানগুলোর মধ্যে জিল দেওয়ার বা কড়া আঘাত করার আল্লাহ আল্লাহকে ভকর থেকে বিধান আছে ওইগুলো ছাড়া অর্থাৎ ওইগুলোতেই যেমন নাকি মদ প্রাণ করার দ্বারাই আশিটা ডিপেঘাত করতে হয় মিথ্যা সাক্ষীর কারণে মিথ্যা সাক্ষী প্রমাণিত হয় যেমন জেনার ব্যাপারে মিথ্যা সাক্ষী দিছে এটা প্রমাণিত হয়েছে তাইলে মৃত্যুক সাক্ষীকে আশি ডিপে তাকাত করতে হয় অবিবাহিত যদি নাকি নারী পুরুষ জেনাতে লিপ্ত হয় একশো বেত্রাঘাত করতে হয় হ্যাঁ এইভাবে নিয়ম দেওয়া আছে শরীয়তের কিন্তু এই ছাড়া সাধারণ কোনো অন্যায়ের জন্য যেটা শরীর পক্ষ থেকে নির্ধারণ করা না কাউকে যদি নাকে প্রহার করতে হয় তাহলে দশের উদিক যেন না হয় ওদিকে খেয়াল রাখতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে হাত দিয়ে দিবে লাঠি দিয়ে না আর প্রয়োজন বোধে মধ্যম আকৃতিতে দশের উদ্বেগ দিবে না এখন এখানে যিনি শিক্ষক হবেন ওনার মন মেজাজ একেবারে কন্ট্রোল রাখতে হবে এখানে তো এখানে রাগ প্রকাশ করা এখানে উদ্দেশ্য না এখানে বাচ্চাকে শিষ্টাচার শিক্ষা দেওয়া উদ্দেশ্য তাই এখানে কন্ট্রোল রাখতে হবে নিজের আমি কি মধ্যম পন্থা দিতেছি নাকি জোর দিতেছি আমি তো এখন হাদিসের দ্বারা দিতেছি দশ বা দিতে হইতেছি হ্যাঁ না এই হাদিসের সুযোগ নেওয়া যাবে না এখানে প্রথমে বলা হয়েছে যে বাচ্চাকে উদ্দেশ্য হচ্ছে মৃদ এমন আঘাত করবে যাতে একেবারে ফিফটার কামড়াও না হয় আর একেবারে বেশি আঘাত পায় সেরকমও না মধ্যম পন্থা বাচ্চা যেন বুঝতে পারে যে এটা আমার দ্বারা হয়ে যে অন্যায়টা হয়েছে তার সাজে আমি সাদা আমি পাইতেছি আর একটা শর্ত হচ্ছে হ্যাঁ একু অতর্ বি ইজ নীল যদি ওনাকে মারতে হয় তাইলে বাচ্চার অভিভাবকের অনুমোদন নিয়েই মারতে হবে ওয়ালাইয়াক ফি মুজারদ তসলিম হিলিল মাল্ল হ্যাঁ বাচ্চাকে দিছে ফড়াইতে আর এর শুধুকে উনি উনাকে মারধর করতে বাচ্চাকে মার্ধর করতেছে এটা শরীয়তে বিধান না বাচ্চার ও অভিভাবক যদি বলে আপনি বাচ্চাকে শরীর বিধান মতো প্রয়োজন হয়ে আপনি মারতে পারেন তাহলে অবশ্যই শিক্ষক মারতে পারে আর কিছু মায়ের আছে মোতারফ অর্থাৎ এটা যে অভিভাবকীয় কিছু মনে করে না সমাজে চলে সাধারণ সাধারণ দিল বকা সকা দিল এই এইরকম যদি নিয়ে কি হয় এটা কোনো সমস্যা নাই কিন্তু দশের দিকে চলে গেলে তখন অবশ্যই অভিভাবকের প্রথমে অনুগতন থাকতে হবে আর এখানে আরেকটা কথা অনেকে বোঝে না বাচ্চাদের এখনো বয়স হয় নাই সে কি খেলতেছে নাকি পড়তেছে নাকি বিয়া করতেছে সে কিছু বোঝে না এটা তারা এখনো আকল আন্দাজ ফুটে উঠে নাই একেবারে স্বল্প বয়স এখনো স্বল্প বয়স তখন এই সমস্ত বাচ্চাদের ব্যাপারে কত চাইনি কোন ছবি ইয়াকে লুত্যাধিক বয়স একটু এই পরিমাণে হইতে হবে বাচ্চার যে আমাকে যে মারতে আমি কি অন্যায় করছি এই মারার কারণে তার কথাটা বুঝে আসতে হবে এখন যদি নাকি সে এরকম হয় তাকে মারতে সে বুঝে না কেন মারতেছে তাহলে তো ওই সমস্ত বাচ্চাদের দুষ্টমির কারণে মারা যাবে না এটা খেয়াল রাখতে হবে যথেষ্ট পরিমাণে তাই কথা হচ্ছে বাচ্চাদের ব্যাপারে এখানে আমাদের একটা শরীয়তের দিক নির্দেশনা থাকা প্রয়োজন সেটা হচ্ছে বাচ্চাদেরকে শত চেষ্টা করবে আদব আখলাক এবং ভালো শিষ্টাচার শেখানোর জন্য নম্র ভদ্র ভাষায় মোলায়ম ভাষায় মহব্বত দিয়ে কিন্তু যদি নাকি এগুলোর দ্বারা বাচ্চার কোনো কাজ হয় না বাচ্চার শিষ্টাচার শিখতেছে না লেখাপড়া করতেছে না দুষ্টমি ছাড়তেছে না আর বাচ্চা মোটামুটি বুঝদার তাহলে অবশ্যই মধ্যমাকৃতির প্রহার করতে পারবে তবে এখানে রাগ যেটা আছে শিক্ষকের রাগ যখন থাকবে তখন কিন্তু মাই দেবে না নিজেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে তারপর ওই মাত দেবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমসব সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক